নাই, একদম ফ্রেশ। আপনি হেডলাইটগুলো দেখেন, প্রত্যেকটা লাইট কিন্তু একদম অরিজিনাল আছে, প্রত্যেকটা লাইট একবারে অরিজিনাল। আপনি শো গ্রিলটাগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আপনাদের সামনে আবারও চলে আসছি। দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহমানে আমিও ভালো আছি। বন্ধুরা, ভালো থাকার কথা না, তারপরেও ভালো থাকতে হবে, এটাই স্বাভাবিক। অনেক দুঃখ আছে মনে, এদিকে না যাই, সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ সমস্ত সব কিছু স্বাভাবিক করে দেয়। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সবাই পাঁচ টাইম নামাজ অবশ্যই জামাতে সহিত আদায় করে নেবেন, আর ফ্যামিলিতে যারা নামাজ পড়ে না তাদের নামাজের তাগিদ দিবেন। বন্ধুরা, আর আমার বিডি কার্পেন্টের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন সবসময় হক পথে চলার আর হক ভক্ষণ করার তৌফিক দান করে। বন্ধুরা, আজকের ভিডিওতে অনেকগুলো গাড়ি থাকবে, তার আমার আগে ঠিকানা বলে দিচ্ছি। বিডি কার পয়েন্ট, রোড নম্বর 2, হাউস নম্বর 2, নবীনগর প্রকল্প, হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর বেড়িবাঁধ। আর আমার ফোন নম্বরটি 01724951002। বন্ধুরা, আজকে ভিডিওর প্রথম যে গাড়িটি থাকতেছে টয়োটা এক্সি সেলুন, এটার মডেল হচ্ছে 2000, রেজিস্ট্রেশন 2003, অল অপশন অটো, 1331 সিসি, একদম ফ্রেশ কন্ডিশন আছে। বন্ধুরা, একদম ফ্রেশ কন্ডিশন, দেখেন হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরেই লাইভ চলছে, দেখেন একদম ফ্রেশ। গোল্ড মনোগ্রাম, প্রত্যেকটা জিনিস দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে। ব্যাক জালার ভিতরটা দেখেন, ভিতরে কোনো কালার হয় না ভাই? কোনো কালার হয় না, একদম অরিজিনাল কালার সব। আচ্ছা আচ্ছা, আমরা এই পাশ থেকে একটু দেখিয়ে দিই। এই যে চাকাগুলো অলমোস্ট নিউ বলা চলে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে, মাশাআল্লাহ, যথেষ্ট ফ্রেশ, যথেষ্ট। এবং অল অপশন অটো, টিভি, সাউন্ড সিস্টেম, পেপারস কমপ্লিট পাবেন। একটা জিনিস আপনি দেখাইতে চাচ্ছেন না কেন ভাই, একটু খুলে দেখান না। এই যে এই দেখেন, এই দেখেন, এখানে রাখেন, এই যে অটো গিয়ার, টিভি, সাউন্ড সিস্টেম, আলহামদুলিল্লাহ ভালো আছে, বৃষ্টি তো যাইতেই চায় না। তো বন্ধুরা, এই গাড়িটার মডেল হচ্ছে 2000, রেজিস্ট্রেশন 2004, অল অপশন অটো, 1331 সিসি। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস 735,000 টাকা। 735,000? আচ্ছা, 735,000 টাকা। এরপর আমাদের থাকছে এই পাশে আরেকটা চমৎকার গাড়ি, এক্সকোরলা এসএসটা। এটা এক্সকোরলা এসএসটা, অনেকে এক্সকোরলা বলে এসএসটা বলেন, বেশি পাকনামি করবা না। বন্ধুরা, এরপরে যে গাড়িটা নিয়ে আসছি টয়োটা এক্সকোরলা, আবার এসএসটা বলতে পারেন। এটা মডেল 2003, রেজিস্ট্রেশন 2009, অল অপশন অটো, 1300 সিসি, ভিভিটিআই ইঞ্জিন, একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নাই, একদম ফ্রেশ। আপনি হেডলাইটগুলো দেখেন, প্রত্যেকটা লাইট কিন্তু একদম অরিজিনাল আছে, প্রত্যেকটা লাইট একবারে অরিজিনাল। আপনি শো গ্রিলটাগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে আছে, দেখেন আপনার সামনের ভিতরে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনটা দেখে দিই বন্ধুরা, দেখেন ইঞ্জিনটা, এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কালার করা হয়নি, অরিজিনাল যে কালারটা সেটাই আছে, আর গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন। এই রিপিটগুলো জাপানি, রিপিট না ভাই, জাপানি প্রত্যেকটা জিনিস, যা এখানে যা দেখতেছেন সব জাপানি, লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু জাপানি। আচ্ছা, ঠিক আছে, চাকাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। হ্যাঁ ভাই, জি। আচ্ছা, এবার ভিতরে ইন্টেরিয়র আমরা দেখি। হ্যাঁ, বেজ ইন্টেরিয়র, এখন পর্যন্ত সিট কভারটা কিন্তু ব্যবহার করা অরিজিনাল। হ্যাঁ জি, অরিজিনাল, অরিজিনাল আছে, অটো গিয়ার। হ্যাঁ, সাউন্ড সিস্টেম এসে আলহামদুলিল্লাহ ভালো আছে, এখানে এই জিনিসগুলো একদম ফ্রেশ, জাপান থেকে যা আছে এখন ওইভাবেই আছে, মাশাআল্লাহ। ওকে, সিসি হচ্ছে 1300? হ্যাঁ, 1300 সিসি, অকটেন ড্রাইভ, অকটেন, অকটেন ড্রাইভ। আচ্ছা আচ্ছা, অকটেন ড্রাইভ, একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা জিনিস, যারা দেখেন এগুলো এখনো রয়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, প্রত্যেকটা কোটা দেখছেন, মাশাআল্লাহ। বন্ধুরা, এই গাড়িটির মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন 2009, অল অপশন অটো, 1300 সিসি। এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস 1,60,000 টাকা, 1,60,000, 1,60,000, জি।
বাকি গাড়িগুলো আমাদের সাথে থাকবে, জাবেদ ভাই জাবেদ ভাই আমাদের সাথে গাড়িগুলো দেখাবে। হ্যাঁ ভাইয়া, আজকে কোনটা দিয়ে শুরু করবেন আপনি? সবাইকে আসসালামু আলাইকুম। একটু দুঃখিত, বস একটু ব্যস্ততার কারণে ভিডিও থেকে রিলিজ দিচ্ছে। আমি দেখাবো এখন, সর্বপ্রথম দেখাবো সবচেয়ে সুন্দর একটা গাড়ি। এটা হচ্ছে আপনার সুজুকি সুইফট VXI। আচ্ছা, 2012 মডেল, 2012 রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা একটা গাড়ি। এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের, মাশাআল্লাহ। গাড়িটা 1200 cc-র গাড়ি হওয়া সত্ত্বেও আপনার মানে মাইলেজ স্পিড 200 কিলোমিটার পার আওয়ার, 200। এগুলো আপনার এই যে 1500 cc-র গাড়ি তো কিন্তু 200 স্পিড দেয় না, না না, এগুলো স্পোর্টস মডেলের গাড়ি। দেখেন অরিজিনাল ইঞ্জিনটা গাড়ির সাথে পেয়ে যাবেন, এবং ভিতরে যে পার্টিশনের কালার গুলো 100% অরিজিনাল ফিনিশিং গুলো পাবেন আপনারা। কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট নাই, যদিও কেউ প্রমাণ করতে পারেন গাড়িটা ফ্রি। আচ্ছা আচ্ছা। তারপর প্রত্যেকটা চাকা অ্যালোরিম, নতুন চাকাগুলো পেয়ে যাবেন আপনার গাড়ির সাথে একদম ফ্রেশ অবস্থায়। একদম কালারটাও কিন্তু খুবই সুন্দর, লাল কালার, লাল এক মানে সবার পছন্দের কালার। এবং ভিতরে কিন্তু উডেন প্যানেল, অ্যান্ড্রয়েড মনিটর, সিট কভার, ডিভিডি ব্যাক ক্যামেরা, এভরিথিং সব কিছু কমপ্লিট অবস্থা পাবেন। এবং যে লাইটগুলো এগুলো কিন্তু 100% অরিজিনাল অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন। পিছনে নাম্বার প্লেটটা যথেষ্ট পরিমাণে ফ্রেশ, সামনে পিছনে স্টিলের বাম্পার লাগানো রয়েছে। এরপরে ব্যাক সাইডটা দেখাই, গাড়িটাতে আপনার রাউন্ড সিলিন্ডার দেখেন, এলপিজি করা আছে কিন্তু সিলিন্ডার নাই, স্পেসটা একদম বাইসা গেল। রাউন্ড সিলিন্ডার এলপিজি কনভার্সন করা আছে, একদম ফ্রেশ 40 সিলিন্ডার। আচ্ছা আচ্ছা, করিডোর সিলিন্ডার বল। হ্যাঁ, একদম ফ্রেশ অবস্থা পাবেন। তো সুজুকি সুইফট VXI 2012 মডেল, 12 রেজিস্ট্রেশন। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 7,80,000 ছিল, আজকে যেহেতু অনেকদিন পরে আজকে আমার ভিডিওতে, এটার দাম আজকে 7,35,000। দেখেন ভাই, এরপর সামনে লুকসটা দেখি আপনাদেরকে, সামনে লুকসটা দেখেন হেভি, মানে অন্যান্য গাড়ি আপনার প্রাইস কম দেখা যাচ্ছে, গাড়ি হালকা, কিন্তু এই গাড়িটা কিন্তু অনেক ভারী আর অটো গিয়ারের মতো, অটো গিয়ারের মতো। আচ্ছা আচ্ছা। এরপরে ইঞ্জিন সাইডটা ভিতরে মার্সেলের কালার থেকে শুরু করে ড্যাশবোর্ডের আপনার যে বোনাটের কালারটা 100% অরিজিনাল অবস্থা, এবং ইঞ্জিন এখন পর্যন্ত খোলা হয়নি। ইঞ্জিন পারফরমেন্স ভাই আপনি 100 না 200 না 500 কিলোমিটার চালাবেন তারপর গাড়ি নেবেন। তো এই গাড়িটার আমাদের মডেল আবার বলি, 15 মডেল 15 রেজিস্ট্রেশন। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6,85,000 টাকা। 6,85,000। আচ্ছা আচ্ছা, 6,85,000 টাকা। আচ্ছা, এরপর থাকবে, এরপর হচ্ছে আপনার ইতিহাসের সেরা ভিটস এক কথায় বলতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার টয়োটা ভিটস, টয়োটা ভিটস 2011 মডেল, নিউ শেপের একটা গাড়ি, 11 মডেল, 2018 রেজিস্ট্রেশন। গাড়ির নাম্বার কিন্তু ঢাকা মেট্রো বস সিরিয়ালের নাম্বার। আচ্ছা, ঢাকা মেট্রো বস সিরিয়ালের নাম্বার, 1329 cc, সম্পূর্ণ তেল চালিত গাড়ি, প্রত্যেকটা লাইট একদম অরিজিনাল, গ্রিন সিলেকশন একদম ফ্রেশ অবস্থায় পাবেন, চারটা চাকা একদম নতুন অবস্থায় পাবেন। আর নিউ শেপের গাড়ির ভিতরটা দেখেন, মানে খুবই লাক্সারিয়াস, খুবই লাক্সারিয়াস। আর ফ্রেশের কথা যদি বলি, সরাসরি না আসলে ক্যামেরায় কি দেখতেছেন এটা জানি না, সরাসরি আসতে হবে। অল অটো, অল অপশন অটো, 1329 cc, প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল, এবং প্রত্যেকটা সামনে পিছনে হেডলাইট, ব্যাকলাইট, নিকেলের মানে ফিনিশিং গুলো থাকে, মানে এটাকে রাফ ইউজ হলে এত ফ্রেশ থাকে না, না না না। 28 সিরিয়ালের গাড়ি, 28 সিরিয়ালের। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ তেলে চালিত গাড়ি, একদম রেডি টু ড্রাইভ। দেখেন ভিতরের কালার গুলো একদম 100% অরিজিনাল। আচ্ছা আচ্ছা, একদম কমপ্লিটলি রেডি অবস্থায়, মানে আপনি যদি নিয়ে 10,000 টাকার কাজ করবেন এরকম কোনো সুযোগ নাই। আচ্ছা, তো এই গাড়িটার মডেল আবার বলি, 2011 মডেল, 2018 রেজিস্ট্রেশন, টয়োটা ভিটস, ডকুমেন্ট গুলো আপডেট পাবেন। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 1,345,000 টাকা। 1,345,000। এরপর হচ্ছে আপনার টয়োটা আইএসটি, আইএসটি জাতির ক্রাশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট গাড়ির ভিতরে সবচেয়ে পপুলার একটা গাড়ি আইএসটি, হ্যাঁ আইএসটি, টয়োটা আইএসটি 2003-এর মডেল। 2003-এর মডেল, 1300 cc-র অকটেন রেডের একটা গাড়ি। হ্যাঁ, 1300 cc-র অকটেন রেড। গাড়িটার একটু দূর থেকে একটু লুকসটা দেখেন ভাই, ওরা যে বাঘের বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু অরিজিনালি জি এডিশনের গাড়ি, অরিজিনাল বডি কিট পেয়ে যাবেন গাড়িটাতে, এবং প্রত্যেকটা গ্লাস, এক তিনের মডেল একটা গাড়ি, প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল, এবং সাথে রেজিস্ট্রেশন, চারটা চাকা কিন্তু আমাদের হাতে রিম সহকারে নতুন লাগানো, নতুন লাগানো, নতুন লাগানো। এরপরে গাড়িটা আপনার
ভেতরটা দেখান, গ্লাসটা অরিজিনাল ভাই, 100% টেম্পারেড গ্লাস অরিজিনাল। আচ্ছা, ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে কমপ্লিটলি রেডি অবস্থায়, সিট কভার থেকে শুরু করে ডকুমেন্ট সবকিছু একদম আপ টু ডেট অবস্থা পাবেন, চারটা চাকাই একদম নতুন। আচ্ছা, লেগ স্পেস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, পুরো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, পুরো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, পুরো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম তেলের গাড়ি। যারা তেলে চালায় সাধারণত গাড়িটা একটু যত্ন সহকারে চালায়, কারণ এত টাকা তেল খরচ করে কেউ পুরো দিন চালাবে না, এবং সামনে সাইডে দেখেন ইঞ্জিন সাইডটা। আচ্ছা, গাড়ি শোরুমে আসবেন চালাবেন, যদি নতুনের মতো ফিল না হয় গাড়ি নেওয়া যাবে। দেখেন ইঞ্জিনের চেহারাটা দেখেন, একদম অরিজিনাল কন্ডিশনের, পার্টিশন গুলো 100% অরিজিনাল, একদম 100% অরিজিনাল পাবেন। এরপর থাকবে ক্রুজ কন্ট্রোলার এবং সিভিটি গিয়ার আছে গাড়িটাতে, এলপিজি করা, আবার এলপিজি করা সিকোয়েন্সিয়ালটা। 10-এর মডেল টয়োটা র্যাকটিস, 10-এর মডেল 2015-তে রেজিস্ট্রেশন, 1500cc এর অল অপশন একটা গাড়ি, গাড়িটা এক কথায় মানে গেট আপ বলেন, গাড়ির পারফরমেন্স বলেন, একদম 100% অল ওভার একদম কমপ্লিট অবস্থা পাবেন। সামনে পিছনে বাম্পার লাগানো আছে, কালার হচ্ছে আপনার 209 ব্ল্যাক কালার। আর এই গাড়ির যে পার্ট যদি বলেন যে ভাই পার্টস পাতি অ্যাভেলেবেল কিনা, এই গাড়ির পার্টস একদম নতুন রিম সহকারে একদম নতুন চাকা পাবেন। আচ্ছা, প্রত্যেকটা লাইট অরিজিনাল গাড়ির সাথে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। সিসি 1500 না ভাই, সিসি 1500 সিভিটি গিয়ার, সিভিটি গিয়ার। আচ্ছা, সিভিটি ইঞ্জিন দেখেন, সিকোয়েন্সিয়াল এলপিজি করা, এলপিজি করা আছে, সিলিন্ডার দেখেন, সিটগুলো দেখেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক ছোট করে বলে দিলাম ভাই, ইঞ্জিনটা একটু দেখেন, ইঞ্জিনটা যা অনেক কনফিউশনে থাকে যে এটা কি, এটা ইঞ্জিন এলিয়ন প্রিমিয়ো সব একই সেম ইঞ্জিন, প্রত্যেকটা পার্টে একদম সেম দেখেন। এবং সামনে দুইটা দরজা আপনার অটো পাবেন, 1500cc গাড়ি, 90 লিটার সিএনজি করা রয়েছে গাড়িটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন সিট কভার গুলো লাগিয়ে পাবেন, সিসি হচ্ছে 1500, দেখেন প্রত্যেকটা চাকা গুলো একদম নতুন, চাকা গুলো আছে এবং সর্বশেষ ঠিকানা, আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট, আমাদের পাশাপাশি দুইটা শোরুম, বাড়ি নাম্বার 7, বাড়ি নাম্বার 7 বাই এ রোড, আবার বাড়ি নাম্বার 2, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।